ডিয়ার লার্নার্স, বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলার ট্রান্সলেশনের প্রথম যে ধাপ সেটা হচ্ছে ছোট ছোট বাক্য তৈরি। আমাদেরকে ছোট ছোট বাক্য তৈরি করতে শিখতে হবে। এখানে আমি একটি বড় বাক্য লিখেছি, দেখো। 2019 সালের 31শে ডিসেম্বর চীনের উহান শহরে কোভিড-19 ধরা পড়লেও তা দ্রুতই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটায়। অনেক বড় একটা বাক্য। ডিয়ার লার্নার্স, আমরাও অনেক বড় বড় বাক্য তৈরি করতে শিখব, কারণ বড় বড় বাক্য বলতে পারাটা একটা আলাদা স্মার্টনেস। তবে তার আগে আমাদেরকে ছোট ছোট বাক্য তৈরি করতে শিখতে হবে। তাহলে এই একটা বড় বাক্যকেই আমরা বিভিন্নভাবে ছোট ছোট বাক্যে ভাব ঠিক রেখে প্রকাশ করার চেষ্টা করি। যেমন প্রথম কথাটাকে আমি এভাবে প্রকাশ করেছি, 2019 সালের 31শে ডিসেম্বর চীনের উহানে কোভিড-19 ধরা পড়ে। পরের বাক্যটা লিখেছি, এবং তা দ্রুতই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখানে লেখা আছে তা দ্রুতই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমি এখানে এবংটা অ্যাড করেছি ভাষার মধ্যে শ্রুতি মধুরত্বটা এবং ধারে বিহিতত্বটা বজায় রাখতে, ফলে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। এখানে রয়েছে ছড়িয়ে পড়ে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটায়, কিন্তু আমি এখানে অ্যাড করেছি ফলে, যে কানেক্টার্স নিয়েছি, ফলে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। সো ডিয়ার লার্নার্স, ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মেকিং স্মলার, শর্ট, সিম্পল সেন্টেন্সেস। ছোট ছোট সহজ সরল এবং প্রাণঞ্জল বাক্য তৈরি করতে শিখতে হবে। ডিয়ার লার্নার্স, বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে হেল্পিং ভার্ব ভার্সেস প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া এবং মূল ক্রিয়া, এর মধ্যে পার্থক্যটি বুঝতে পারা। তো সাহায্যকারী ভার্ব বলতে আমরা মূলত অক্সিলারি অথবা মডাল অক্সিলারি ভার্বকে বুঝে থাকি, আর মূল ক্রিয়া বলতে যে ক্রিয়া ব্যতীত কর্তার কাজ সম্পন্ন হয় না সেই ক্রিয়াকে বুঝে থাকি, যেমন খাওয়া, পড়া, চলা, শোনা, দেখা এগুলো। তো অনেক সময় অক্সিলারি ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। একটু লক্ষ্য করো, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ হয় একটি সুন্দর দেশ। এখানে ইজটাকে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এটা অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মূল ভার্ব। কেন মূল ভার্ব বুঝে বলছি, পরের সেন্টেন্স কথা দেখি, উই লিভ ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশে লিভ শব্দটা হচ্ছে মূল ভার্ব। আওয়ার গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং হার্ড ফর আওয়ার হ্যাপিনেস, আমাদের সরকার আমাদের হ্যাপিনেসের জন্য কঠোর পরিশ্রম করছেন। এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে ওয়ার্কিং হচ্ছে ফাইনাইট ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, এখানে লি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো এটা হেল্পিং ভার্ব নয়, হেল্পিং ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এই সাহায্যকারী ক্রিয়া যদি কাউকে সাহায্যই না করে তাহলে সে সাহায্যকারী ক্রিয়া কিভাবে? এখানে শুধু লিভই রয়েছে, এর সাথে আর অন্য কোনো ভার্ব নেই, তাই এটি মূল ভার্ব, এবং এই মূল ভার্বই তার কাজ সম্পন্ন করেছে। এখানে মূল ভার্বটাকে এই সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ এই মূল ভার্ব গঠনে সহযোগিতা করেছে, এই বাক্যটাকে পরিপূর্ণ করতে এই মূল ভার্বকে এই ইজ সাহায্য করেছে। সাহায্য করার কারণে এই ইজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, কিন্তু যদি এই ইজ একে যদি সাহায্য না করে তাহলে এটি সাহায্যকারী ভার্ব না। শুধুমাত্র যে সমস্ত অক্সিলারি ভার্ব রয়েছে এগুলো যদি শুধুমাত্র একাই ব্যবহার হয়, বাক্যের মধ্যে আর অন্য কোনো ভার্ব না থাকে, তাহলে তারা অবশ্যই মূল ভার্ব হিসাবে কাজ করবে। হয় অর্থে অ্যাম, ইজ, আর, আছে অর্থে হ্যাভ, হ্যাজ, এবং ছিল অর্থে ওয়াজ, ওয়্যার এবং হ্যাড, এই শব্দগুলো মূল ভার্ব হিসাবে বেশি ব্যবহার হয়। আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে হয় অর্থে অ্যাম, ইজ, আর যখন ব্যবহার করা হয় বাংলা ক্রিয়ার মধ্যে তা সবসময় লুকায়িত থাকে, সরাসরি বা স্পষ্ট তাকে দেখতে পাওয়া যায় না।
ফর এক্সাম্পল যেমন আমি হই একজন শিক্ষকদের প্রশিক্ষক, আমি একজন স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট, আমি একজন কৃষক, আমি হই একজন কৃষক, আমার বাবা একজন ডাক্তার, আমার বাবা হন একজন ডাক্তার। এই হন বা হয় কথাটা লুকায়িত থাকে বাংলা বাক্যের মধ্যে। সো ডিয়ার লার্নার্স, আমরা এখান থেকে মূল যে বিষয়টা আমরা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং মূল ভার্বের মধ্যে বেসিক ডিফারেন্স।